ছবি তোলা বা ভিডিও করাটা বেসিক্যালি নিষেধ। আমি তাও আপনাদের জন্য যতটুকু পসিবল লুকিয়ে লুকিয়ে করে ফেলছি। এটা হচ্ছে সোলজারদের আগের দিনের সেই বর্ম, বাপরে এটার মধ্যে দিয়ে কীভাবে মারতো। ওখানে বিশাল বড় একটা গরুর মাথা আর হাতির মাথা আছে, আমি দেখাতে পারছি না কারণ স্ট্রিক্টলি নিষেধ, আমাকে কয়েকবার ওয়ার্নিং দিছে। আগের দিনের ডক্টরি সরঞ্জাম দেখলে মনে হয় যেন টর্চার রুম ছিল। নবাবদের শয়ন কক্ষ, বেডটি খুব সুন্দর। আসসালামু আলাইকুম, আমি রকি। তো ওয়েলকাম টু রক্সিস অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ড। আজকে আমরা আসছি বাংলাদেশের আরও একটা সুন্দর নিদর্শন আহসান মঞ্জিল দেখতে। অনেক ছবি দেখেছি আমরা, তুমি আসছিল অলরেডি? আমি কখনো আসি নাই। এটা ইসলামপুরের ভেতরে আসলে বেসিকলি আহসান মঞ্জিলটা হচ্ছে, যারা চেনেন না, সদরঘাট বাস লঞ্চ টার্মিনাল থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা রাস্তা। তো চলেন আগে টিকিট কাটি, তারপর ভেতর ঢুকে যাই। আহসান মঞ্জিলের টিকিট হচ্ছে 22 টাকা করে। আমরা ভেতরে ঢুকে গিয়েছি আহসান মঞ্জিলের গেটের সামনে। এই যে শুয়ে আছে বডিগার্ড, ওটা হচ্ছে ডান দিকে টিকিট কাউন্টার, অ্যান্ড লেফট সাইডে কি স্টিল জানি না, আর সামনেই হলো আহসান মঞ্জিলের সেই দিল্লি। আগে অনেকটাই নোংরা ছিল, এখন ভালোই ক্লিন দেখা যাচ্ছে সব কিছু, এই হচ্ছে আহসান মঞ্জিলের ফ্রন্ট পার্ট। আমরা সবাই একবার হলেও এখানে কখনো না কখনো এসেছি। আমিও এসেছিলাম লাস্ট অনেক ছোটকালে, এখন আসলে খুবই ভালো লাগছে। এখানে বসে হালকা পাতলা একটু নাস্তা করবো না পার্কে, পিকনিক টাইপ। তো বিল্ডিংটা হচ্ছে আসলে পিঙ্ক কালার, রোদে জ্বলে একটু হোয়াইটিশ লাগতেছে, এটা অনেকই পিঙ্ক, সুন্দর। কিন্তু এটা ছোট, লালবাগ কেল্লার মতো বড় না। লালবাগ কেল্লা যেমন বিশাল বড় স্পেস নিয়ে, এটা অতটা বড় না, বাট নাইস প্লেস। আই থিঙ্ক এটা মিউজিয়াম, ভেতরে হয়তো যাওয়া যায়। তো ভেতরে যেয়ে দেখবো না কি আছে না আছে। ভিতরে একটা দোকানও আছে, টুকটাক স্ন্যাক্স আপনাদের বাইরে থেকে না আনলেও চলবে, কফি ড্রিঙ্কস চিপস অনেক কিছুই এখানে পাওয়া যায়। এখানে ভেতরে ঢোকার রাস্তাটা হচ্ছে নিচে, আর দোতলা দিয়ে বের হয়ে আসার রাস্তা। এই মঞ্জিলের ভেতরে আসলে ছবি তোলা বা ভিডিও করাটা বেসিক্যালি নিষেধ, আমি তাও আপনাদের জন্য যতটুকু পসিবল লুকিয়ে লুকিয়ে করে ফেলছি। সুন্দর, অনেক উঁচু সিলিং, অনেক উঁচু, আর অনেক মানুষেরই ঐতিহ্য লেখা আছে এখানে। আগে কালারটা ছিল রেড, পরে হয়েছে পিঙ্ক। এটা হচ্ছে সোলজারদের আগের দিনের সেই বর্ম, বাপরে এটার মধ্যে দিয়ে কীভাবে মারতো, এই আর্মার দিয়ে কীভাবে মারতো আল্লাহ এখানে। নাইস। Beautiful, so pretty. Look at this. ওখানে বিশাল বড় একটা গরুর মাথা আর হাতির মাথা আছে, আমি দেখাতে পারছি না কারণ স্ট্রিক্টলি নিষেধ, আমাকে কয়েকবার ওয়ার্নিং দিছে। Look at this stairs, so beautiful.
অনেকই সুন্দর। এটার ভিতরে আরো অনেক কিছু আছে, আমি দেখাতে পারছি না বিকজ অফ ডাইনিং টেবিলটা তো দেখাতেই পারলাম না আপনাদের, ছবি তুলে নিয়েছি যদিও। আগের দিনের ডক্টরি সরঞ্জাম দেখলে মনে হয় যেন টর্চার রুম ছিল। বিলিয়ার বোর্ডটা অনেক বড়, এখানে বুঝা যাচ্ছে না। রিয়েলি রিয়েলি নাইস, লাইটগুলোও সুন্দর, খুবই সুন্দর। আগের দিনের সেফ, সেফ লকার, সব খাজানা অ্যান্ড এভরিথিং এই স্টিলের লকারগুলোর ভিতরে রাখতো। দিজ আর হেভি ওয়েট, তাই না? প্রচুর ওয়েট হবে এগুলোর, ভারী স্টিল, দেখে কি মোটা। আয়রন চেস্ট। এই রুমে আছে 10 জন নবাবের পরিচিতি। প্রথম নবাব এসেছিলেন খাজা আব্দুল হাকিম কাশ্মীরি, তার থেকে ধীরে 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 দেখেন কত বড় চেইন তৈরি হয়েছে নবাবদের। এখানে ছাদে যাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর ছিল। দরজা কত, 12 ফুট হবে মনে হয়, 18 ফুট দরজা, 16 ফুট দরজা, আলহামদুলিল্লাহ। 22 নম্বর রুম, গোল ঘর, পুরোটা রাউন্ড। বল রুম, নাচ রুম, এটা কতটা শৌখিন ছিল মানুষ, সেটাই। এখানে নাচ হতো, অনেক উঁচু দরজা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আহসান মঞ্জিল থেকে। এখানে টোটাল 23টা রুম ছিল আর কি, এক একটা রুম হিউজ। তো আমার কিছু কিছু ভিডিওস, রুমের ভিডিওসগুলো আপনারা একটু তাড়াহুড়ায় দেখতে পাবেন, অনেকগুলো আমি দেখাতে পারি নাই, বিকজ আপনাদের জন্য রিক্সটা নিচ্ছি। অ্যাবসলিউটলি নিষেধ ভেতরে ছবি তোলা বা ভিডিও করা। তো তারপরে আমি দেখানোর লোভটা সামলাতে পারি নাই, আমি আহসান মঞ্জিল কর্তৃপক্ষের কাছে আমি দুঃখিত। এনিওয়েজ, বাট সব কিছু আমি দেখাতে পারি নাই, আর কিছু জিনিস খুব তাড়াহুড়া করে দেখিয়েছে বলে আমি ক্ষমা প্রার্থী। তো চলেন আমরা এখন বাইরে কি আছে দেখি। আর ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, আই ডোন্ট নো ওইটাতেও ঢোকা যায় কি না, যদি ঢোকা যায় তাহলে আমি ওইখানেও সেম কাজ করার চেষ্টা করব। ওকে, প্রথম বিল্ডিংয়ের কাজ শেষ করে এখন আমরা সেকেন্ড অন্দর মহল, যেটা সেই বিল্ডিংয়ে প্রবেশ করবো এখন। আর ওই যে সেই সেই সংযোগ সংযোগ ব্রিজ যেটা ভেঙে আছে, দুইটা বিল্ডিংয়ের মধ্যে সংযোগ স্থাপন করা বিল্ডিং ব্রিজটা, বিভিন্ন মানুষদের পিকচার দিয়ে সাজানো, বড় বড় বুলেটস অ্যান্ড অল। ওকে, অলরাইট, ও মাই গড, এগুলো যুদ্ধে ব্যবহার করা হতো। Look at this, unbelievable. এখানে যে এমন কিছু দেখতে পাবো সেটা ভাবিও নেই। ও wow, absolutely gorgeous. নবাবদের নৌকা এবং জাহাজের একটা মডেল, তখনকার গাড়ির মডেল। This is so beautiful. আগের দিনের ঘোড়া রয়েছে, এই তো বাইজি, উনি কে নবাবদের ভাতাপ্রাপ্ত বাইজি, টাকা দিয়ে ডান্স করাতো, কথা সত্য। এখন এগুলো শুনতে একটু উইয়ার্ড লাগলেও তখনকার জন্য এগুলো নর্মাল বিষয় ছিল আসলে। এই দেখো, আর এখানে একটি ওপেন বেডরুম দেখো, নবাবদের শয়ন কক্ষ, বেডটি খুব সুন্দর। এখন আমরা অন্দরমহল থেকেও বের হয়ে যাচ্ছি।
আমাদের আহসান মঞ্জিল ঘোরাঘুরি শেষ, মিউজিয়াম দেখা শেষ, এখন বাসার দিকে চলে যাবো। আর আপনারা মিউজিয়ামটা দেখতে আসতে পারেন, ইটস রিয়েলি রিয়েলি নাইস। তো এই ব্লগটা হয়তো বেশ কিছুদিন পরে আসবে, আপনারা আসবেন আহসান মঞ্জিলে। একটা জিনিস প্রবলেম, জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে খুব ভালো লাগবে। এনিওয়েজ, তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।